হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো সুস্থ আছো। তো আজকে আমরা কথা বলতে যাচ্ছি চরকিতে একটা নতুন ওয়েব সিরিজ এসেছে মার্কুলিস নাম, ডিরেক্ট বাই ইমন। এখানে সাবেলা, নূর, মোমো, রাশিদ আরও অনেকেই আছে। তো সিরিজটা শেষ করলাম। এক কথায় যদি আমাকে বলতে হয়, ওভারঅল আমি বলবো যে সিরিজটা আরও বেটার করা যেতে পারতো, এবং গল্পটা আমাদের কিন্তু শেষ করায়নি, মানে এর আর একটা পার্ট আসবে। তো আরও টান টানভাবে গল্পটা দেখাতে পারলে আমার মনে হয় আরও ভালো হতো। কিছু কিছু জায়গায় মানে গোল গোল ঘুরছিল আর কি। তো এখানে গল্পটা অল্প করে বলে দিচ্ছি, বেশি বলতে পারবো না, স্পয়লার দেওয়া হয়ে যাবে। তো শুরুতেই একদম ফার্স্ট এপিসোডে আমরা দেখতে পাচ্ছি সাবেলা নূরের যে ক্যারেক্টারটা আছে, সে তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিচ্ছে, কারণ তার বাড়িতেও প্রচণ্ড সমস্যা চলছে মা দিদি এদের সাথে। এবং বয়ফ্রেন্ড হচ্ছে একজন কি বলো নেশাখোর আর কি, সবসময় ড্রাগ নিয়ে থাকে। তো এই ব্যাপারটা সাবেলা নূর অনেকবার না করেছে বয়ফ্রেন্ডকে, কিন্তু স্টিল তার বয়ফ্রেন্ড শোনেনি। তো আলটিমেটলি সাবেলা নূরের ক্যারেক্টারটা তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ করে নিচ্ছে। প্যারালি দেখানো হচ্ছে মোমো একটা ক্যারেক্টার প্লে করেছে এখানে, সে একজন আন্দোলনকারী, FAR ফাইট এগেনস্ট রেপ বলে সে একটা অর্গানাইজেশন চালায়, এবং তাদের অর্গানাইজেশন একটা ফ্যামিলিকে জাস্টিস দেওয়ার চেষ্টা করছে, যেই ফ্যামিলিতে একটা বাজে ঘটনা ঘটেছে যে তাদেরই বাড়ির মেয়েকে রেপ করে হত্যা করে দেওয়া হয়েছে, খুন করা হয়েছে। এই পরবর্তীতে জানা যায় যে এই যে মেয়েটা খুন হয়েছে সে হচ্ছে সাবিলার যে মানে প্রাক্তন বয়ফ্রেন্ড, তার এক্স গার্লফ্রেন্ড ছিল, এবং তার রেপের পুরো দায় এসে পড়েছে সাবেলা নূরের বয়ফ্রেন্ডের ওপর। এবার সাবেলা নূর প্রেগনেন্ট, এবং সে তার মানে কী বলবো বয়ফ্রেন্ডকে অনেক দিন ধরে তার কন্ট্যাক্ট নেই। সে হঠাৎ করে তার বয়ফ্রেন্ডের খোঁজ করতে যায় এবং জানতে পারে যে তার বয়ফ্রেন্ডকে একজন খুন করেছে। কে খুন করেছে? সে হচ্ছে মার্কুলিস। মার্কুলিস হচ্ছে এখানে একটা অদৃশ্য ক্যারেক্টার, রাদার বলবো অদৃশ্য সিরিয়াল কিলার, যে কিনা কী বলবো পাপীদের শাস্তি দেয় টাইপের, ঠিক আছে? তাকে কিন্তু একবারও সিরিজে আমাদের দেখানো হয়নি, এবং শেষে গিয়ে ওভার দ্য ফোন আমরা তার একটা ভয়েস শুনতে পাই। তো মার্কুলিস হচ্ছে যে ফ্যামিলিগুলোকে জাস্টিস মানে ন্যায় বিচার দিতে পারেনি আমাদের আইন ব্যবস্থা, তাদেরকে মার্কুলিস হচ্ছে জাস্টিস দেয় তার মতন করে। তো তার একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে, সেই প্যাটার্নেও মানে লোকজনকে সে মারে, এবং সাবিলা নূরের যে বয়ফ্রেন্ড ছিল তাকেও কিন্তু মার্কুলিস সেভাবে মারে। এবার কী হয়, এই মার্কুলিসের আড়ালে অনেকেই কিন্তু অনেক বাজে বাজে কাজ করতে থাকে, ধরো অনেক পলিটিক্যাল মার্ডার টার্ডার যাই হচ্ছে না কেন সমস্ত কিছু মার্কুলিসের ওপর দিয়ে যাচ্ছে। তো এভাবে গল্প এগোতে থাকে। সাবেলা নূরের যে ক্যারেক্টারটা, সে কিন্তু মানতে নারাজ যে তার বয়ফ্রেন্ড এরকম কিছু একটা করেছে, মানে রেপ করে খুন করেছে, সেটা মানবে না। সে তার বয়ফ্রেন্ড মানে ভালো না, মানে নেশা করে এ করে, কিন্তু সে যে একজন মেয়েকে রেপ করে খুন করবে এটা সে মানে না। সে কারণে অ্যাকচুয়ালি কী হয়েছিল সেদিন সেটা একটা জার্নির মাধ্যমে আমাদের দেখানো হয়, এবং লাস্টে এসে ক্লাইম্যাক্সে এসে আমাদের সামনে রিভিল করা হয় অ্যাকচুয়ালি সেদিন কী হয়েছিল। আদৌ সাবেলানের বয়ফ্রেন্ড সেটার সাথে কানেক্টেড ছিল কি ছিল না, থাকলেও কীভাবে কানেক্টেড, কে বা কারায়ের পেছনে ছিল, সেগুলো আমাদেরকে দেখানো হয়। কিন্তু গল্প আরও চলবে, কারণ মার্কুলিসকে এবার হয়তো দেখানো হবে পরের পার্টে। তো এই হচ্ছে ওভারঅল গল্প, একটু ডিটেলসেই বলে ফেলাম, কিন্তু আমি কোনো স্পয়লার দিইনি, ঠিক আছে? ট্রেলারে মোরাললেস এটুকুনি দেখানো ছিল আমাদেরকে। তো সিরিজটা ভালো দিক যদি আমাকে বলতে হয়, তাহলে আমি বলবো কয়েকজনের পারফরমেন্স আমার বেশ ভালো লেগেছে, তার মধ্যে সাবেলা নূরের ক্যারেক্টারটা বলতেই হবে। খুব ভালোভাবে সে পোর্ট্রে করেছে তার ক্যারেক্টারটা, যে ইমোশনগুলো দরকার ছিল, যেখানে হাইপার হওয়ার হাইপার হচ্ছে, যেখানে ইমোশনাল হয় ইমোশনাল হচ্ছে, এবং তার মধ্যে যে একটা টানাপোড়েন চলছে সবসময় সে ব্যাপারটা খুব সুন্দরভাবে সে পর্দায় ফুটে তুলেছে। এবং মোমোর যে ক্যারেক্টারটা, দ্যাট ইজ অলসো মানে আমার খুব ভালো লেগেছে। সে যে আন্দোলনকারীর মধ্যে যে একটা থাকে না অ্যাগ্রেশন, সেই অ্যাগ্রেশনটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পেরেছে। এবং সাপোর্টিং রোলে অনেকে ছিল, প্রত্যেকের নাম এই মুহূর্তে আমার মনেও পড়ছে না, তো তারাও কিন্তু বেশ ভালো করেছে। তো পারফরমেন্স এই সিরিজটার মধ্যে নো ডাউট ভালো আছে। এছাড়া চরকির প্রোডাকশন ভ্যালু, লুক অ্যান্ড ফিল বলো, সেট ডিজাইন, চরকির মানে প্রোডাকশন বাজেট কিন্তু ঠিকঠাকই থাকে যে তারা লুক অ্যান্ড ফিলটা এনে দিতে পারে। তো লুক অ্যান্ড ফিল ওয়াইজও কিন্তু এই সিরিজটা ঠিকঠাকই লাগবে তোমাদের দেখতে। ব্যাকগ্রাউন্ড স্কোরও নো ডাউট ভালো। তবে আমার যেটা এই সিরিজটার ক্ষেত্রে প্রবলেম মনে হয়েছে যে এরা এত সিরিয়াস টোন, ঠিক আছে, প্রচণ্ড সিরিয়াস টোনে বানাতে গেছে, সেটাই কোনো সমস্যা নেই, কিন্তু সেটা করতে গিয়ে আমার মনে হয় কিছু জায়গায় রাইটিংটা পুরো মানে ঘেটে খাওয়া হয়ে গেছে। মানে একই মাঝখানের কয়েকটা এপিসোডে জাস্ট একই জিনিস ঘুরে ফিরে আমাদেরকে দেখানো হচ্ছে, ঠিক আছে? যেহেতু এটার আর একটা পার্ট আসতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটাকে আরও কম্প্যাক্ট করা উচিত ছিল, এবং খুব লিমিটেড টাইমের মধ্যে আমাদের গল্পটা দেখে দেওয়া উচিত ছিল। সেটা না করে তারা রাদার ড্র্যাগ করে গেছে, এবং মার্কুলিসকে আমরা দেখতে পাচ্ছি না, তার ব্যাপারে খালি আমাদেরকে কিছু ইনফরমেশান পাসন করা হচ্ছে। এটা কোথাও গিয়ে কিন্তু আমার ক্ষেত্রে মানে পুরোপুরি আমার পার্সোনাল ওপিনিয়ন বলছে আমার ক্ষেত্রে এটা ওয়ার্কই করছিলো না। যার নামে সিরিজ তাকে দেখানো হচ্ছে না, সেটা অনেক জায়গাতেই ফলো করা হয়, কিন্তু এখানে কোথাও গিয়ে আমার ক্ষেত্রে ওয়ার্কই করলো না ব্যাপারটা,
ঠিক আছে, এবং একই জিনিস বারবার বারবার এতবার রিপিটেশন হচ্ছিল যে বোর হয়ে যাচ্ছিলাম আলটিমেটলি। মানে ক্লাইম্যাক্স কখন আসবে কী হবে, আমি তো ভাবছিলাম যে ক্লাইম্যাক্স হয়তো দেখানোও হবে না, এখানে হয়তো ঝুলিয়ে রাখা হবে, সেটা আমাদেরকে দেখিয়ে দেওয়া হয়েছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। পরের পার্টের জন্য ওয়েট করে থাকবো যে মার্কুলিস ক্যারেক্টারটা কী, এই যে খুনগুলো হচ্ছে আদৌ কি মার্কুলিস করেছে কি না, মার্কুলিস না করে থাকলে কে করেছে, কীভাবে করেছে, বা মার্কুলিসের ক্যারেক্টার যখন আসবে সে কী, তার মেন্টালিটি কী, যে জাস্টিস দেওয়ার যে ব্যাপারটা আছে সেটার সাথে মার্কুলিস কীভাবে কানেক্টেড, এই জিনিসগুলো হয়তো সেকেন্ড পার্টে আমাদের সামনে রিভিল করা হবে। তো এটা একটা ওয়ান টাইম ডিসেন্ট ওয়াচ, ইট কুড হ্যাভ বিন বেটার, আরও বেটার রাইটিংয়ের সাথে বেটার এক্সিকিউশনের সাথে করা যেতে পারতো, একবার দেখাই যায়। তবে যে সিরিয়াসনেসটা তারা আনার চেষ্টা করেছে কোথাও গিয়ে সেটাই মানে ফেলিয়ার হয়ে দাঁড়িয়েছে আমার কোথাও গিয়ে মনে হয়েছে। প্রেজেন্টেশনটা তারা এতটা সিরিয়াস মোডে রাখতে চেয়েছে ওটা একটু গণ্ডগোল হয়ে গেছে বলে আমার মনে হয়। তো এটাই তোমার সাথে শেয়ার করার ছিল। মার্কুলিস যারা দেখেছো নিচে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কার কেমন লেগেছে, যারা দেখোনি তারা দেখে তারপরে কমেন্ট সেকশনে জানাও তোমাদের কার কেমন লাগলো। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাথে একদম বলবে না, চ্যানেলটাকে যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি, নিচে যে রেড সেসন বাটন আছে সেখানে ক্লিক করে নাও, পাশে থেকে একটা বেল আইকন আছে সেখানে ক্লিক করে অল অপশানে ক্লিক করে নাও। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো সবাই, সাবধানে থেকো সবাই, লাভ ইউ অল, টেক কেয়ার।